দোকান বন্ধ করে বাসায় গেছি আপনার সোয়া চারটার সময়, দোকান বন্ধ করছি চারটার সময়, সোয়া চারটা চারটা বিশ বাজবে বাসায় গেছি ভাই, পাঁচটার সময় ফোন আসছে ভাই, পার্শ্ববর্তী এক ভাই বড় ভাই হয় ওনার দোকান আমার দোকান পাশাপাশি দোকান, উনি আমার ফোন দিয়ে বলতেছে চোখটা লাগে আসছে আর কি একটু ঘুমাবো, বলতেছে বাইরে কিছু তো নাই রে সব শেষ রে ভাই, কেন্দা দিছে ভাই আমার মনে আগাম দিয়ে দিছে ভাই, না জানি আবার আগুন লেগে গেল, দুদিন আগে বঙ্গ মার্কেট আগুন লাগছে আমাদের পরিস্থিতি ভাই, দুদিন আগে ব্রিজটা ভাঙিয়ে দিছে ভাই, কি হইলো আমাদের ভাই, আমাদের আর কিছু করার নাই ভাই, আমরা শেষ, আমি কিচ্ছু বের করতে পারি না, আমার সব শেষ ভাই, আমার টাকা পয়সা ভাই শুক্রবার গেছে কালকে ভাই কিছু বেচাকিনি করছিলাম ভাই, রাতে তিনটা পর্যন্ত বেচাকিনি করছিলাম, 1,20,000 টাকার মতো টাকা আছে আমার দোকানে ভাই, 10 লাখ টাকার মাল আছে ভাই দোকানে, সব শেষ ভাই, সব শেষ ভাই, আল্লাহ জানে ভাই কি হবো ভাই, টি শার্টের দোকান ছিল ভাই চেষ্টা করার মতো কিছু নাই, আমরা উঠছি ধোয়া ভিতরে গেছি, ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ পানি দিতে দিতে শুয়ে পড়ছে, আমি আমার ভাই দুইরা দুজনকে টেবিলের উপর নিছি, পরে আমাদেরকে বের করে দিছে, ঘুমাইছি সারা রাত জাগনা, চোখ ঘুমায় অজ্ঞান হয়ে গেছি, ওইখান থেকে উঠা ভাই দৌড়ে আসছি যে কোনোভাবে পারি ভাই, কিন্তু ভাই যায় ভাই উচিত ক্যাশ থেকে যদি টাকাটাও নেওয়া যেত তাহলে কিছু একটা করতে পারতাম ভাই, আমরা যে মানুষের দেনা হইলো দিতে পারতাম ভাই, ভাই আমাদের কালকে কালকের টাকা প্রায় সব নিতে পারি নাই, 1,20,000 টাকা ভাই রয়ে গেছে ভাই, সব টাকা নেই নেই ভাই, আমরা পার্টিকে দেবো সকালে মাল আনতে যাবো।